অনেকে দেখবেন শীতের সময় গ্রামাঞ্চলে এটা বেশি হয় যে বেশি ঠান্ডা যখন পড়ে বা মসজিদ যদি খুব বেশি আপনার প্রোটেক্টেড না হয় তো দেখবেন অনেকে চাদর টাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে আছে না অনেকে আছে চাদর না রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়ে বা মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়ে এই নামাজ মাকরু নামাজ হয় আমরা অনেকে জানি না কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন নামাজের সময় যেন মুখমণ্ডল কেউ না ঢাকে নামাজের সময় পুরো মুখমণ্ডল কি করতে হয় খোলা রাখতে হয় এখন আপনি শীতে মাফলার একটা দিয়া পেঁচায়া বাসা থেকে বের হয়েছেন রাস্তায় ঠান্ডা কনকনে শীত নাক দিয়ে ঢুকে যাবে এই জন্য আপনি পেঁচাইছেন ওই পেঁচানো নিয়ে আপনি নামাজ পড়ে ফেলছেন নামাজটা মাকরু হয়ে গেল আপনি চেহারাটা খুলে তারপরে নামাজ পড়বেন আমার কথা কি বুঝতে পারছেন অনেকে এটা বুঝে না না বোঝার কারণে সে খেয়াল করে না তো এগুলো খেয়াল রাখতে হবে শীত উপলক্ষে বিশেষ করে এটা হয় সেজন্য শীতের মাসালা হিসেবে বললাম যে আমরা চেহারা উন্মুক্ত করে তারপর নামাজ পড়বো শীতের কারণে চেহারা ঢাকবো না